কোনো সংগঠন যদি পারমিশন ছাড়া কোনো কিছু করতে চায়, ডিএমপি অধ্যাদেশে যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন ভঙ্গ যদি করতে চায় এবং করে, নির্ভয়ে নির্বিঘ্নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একটি দেশের ভিসা নীতি কী হবে সেটি তার নিজস্ব বিষয়। প্রধান বিচারপতি মহোদয় বলেছেন যে আমি কোনোদিন ওই দেশে কোনোদিন যাইও নেই, আমার যাওয়ার ইচ্ছেও নেই। আর আমাদের, আমি যোগদান করে আমার পুলিশের ভিতরে এরকম কোনো কিছু চিন্তা দেখিও নেই। পারমিশন আমি তো যতজন জানি যে আজকেও কিন্তু বিরোধী দলের একটি প্রোগ্রাম রয়েছে, তারা আমাদের কাছ থেকে পারমিশন নিয়েছে। আমরা যেভাবে যেভাবে পারমিশন দিয়েছি সেই পারমিশন অনুযায়ী মেনে নিয়েই তার কাজ চলছে। কোনো সংগঠন যদি পারমিশন ছাড়া কোনো কিছু করতে চায়, ডিএমপি অধ্যাদেশে যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন ভঙ্গ যদি করতে চায় এবং করে, নির্ভয়ে নির্বিঘ্নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। সেটা হলো যে কমিশনার হিসেবে আপনি যোগদান করার পরপরই রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে তারপর অফিসার মেস ভিজিট করেছেন, সেখানে আপনার যারা ফোর্স রয়েছে তাদের খাদ্য তালিকা এবং বা মেনু আপনি পরিদর্শন করেছেন, সেই খবর আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি মনে করি আপনার জনবান্ধব পুলিশিং এর জন্য আপনি প্রথম ফোর্সদের কাছে গিয়েছেন, এটা সাংবাদিক কথার জায়গা থেকে আপনাকে সাধুবাদ দিচ্ছি। এজ এ সাংবাদিক হিসেবে যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে মানুষের প্রত্যাশা কিন্তু, এই নগরবাসীর প্রত্যাশা কিন্তু অনেক। আপনি এজ এ 36তম কমিশনার হিসাবে কোন পাঁচটি বিষয়কে প্রায়োরিটি দিয়ে কাজ করবেন যাতে মানুষ মনে করে যে নতুন কোনো আপনার নতুন কোনো কিছু উন্মোচন হয়েছে সেবার? আরেকটা জিনিস আপনার দীর্ঘদিন ধরে আমরা বলি, সেটা হলো সাধারণ মানুষের সঙ্গে কিন্তু পুলিশিং এর যে আপনার জায়গাটা সেটা কিন্তু হলো থানা। থানাকে আপনার বলা হয় যে পুলিশের এক ধরনের মিরর। থানা কেন্দ্রে কিন্তু এখন আমরা নানান ধরনের অভিযোগ আপনার প্রায়ই পাই, সেখানে কাঙ্ক্ষিত যে সেবা একবিংশ শতাব্দী, যেখানে আমাদের অনেক কিছুতে আপনার আমরা অনেক অনেক দূর চলে গিয়েছি, আপনার তথ্য প্রযুক্তি উন্নয়ন বলেন, সেখানে কিন্তু থানায় কিন্তু সেই সেবাটার কাঙ্ক্ষিত মান আপনারা যেটা সবসময় বলেন সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি নানা কারণে। আপনি এজ এ পুলিশ কমিশনার হিসাবে আপনার কি কি উদ্যোগ নেবেন যাতে মানুষ মনে করে যে থানায় গেলে থানাটা আমার, এই বিষয়টি জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি যে ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে হলো 73,000-এরও বেশি মানুষ, এবং সেই ক্ষেত্রে আমার থানায় যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে তাদের কিন্তু দিবারাত্র কাজ করতে হয় এবং রাউন্ড দ্য ক্লক কিন্তু পুলিশ আপনি যে কোনো সময় থানায় গেলে আপনি মানুষ পাবেন এবং থানায় গেলে আপনি তার সেবা পাবেন। সেখানে কিছুটা কখনো কখনো এরকম আমরা অভিযোগ পেয়ে থাকি, অভিযোগ পেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ পেলে সেটির ব্যবস্থা গ্রহণ করা হয় না, এটি কিন্তু পুলিশে একেবারে নজিরবিহীন আপনার সবসময় ব্যবস্থা গ্রহণ করা হয়। তারপরেও আমি কিন্তু আমার বক্তব্যে বলেছি যে আমাদের থানায় যাবে, থানায় যদি কোনো রকমের সমস্যা সে মনে করে তার সেখানে সার্কেলের যে বা জোনাল যে এডিসি আছে তার কাছে যাবে, ডিসির কাছে যাবে, এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, তারপরে কমিশনার কাছে আসার জন্য কিন্তু আমি ইতিমধ্যে ঘোষণা করলাম যে এটি আপনার মেসেজ কমিশনারকে মেসেজ করতে পারবেন যে কোনো সময় আমরা আগামী অল্প কয়েকদিনের ভিতরে একটি বিধিমালা তৈরি করে আপনাদের ডেকে আমরা নাম্বারটি ঘোষণা করে দিব। আর সেটি এবং থানায় বসেই যাতে এই কমিশনার পর্যন্ত মেসেজ না আসে সেটির জন্য আমরা আমাদের অফিসারদের ভিতরে যে একটু ট্রেনিং, আমি মনে করি যে থানায় যে সমস্যা সেটি আইনগত অনেক সময় সমস্যা থেকে থাকে। আপনারা সবাই জানেন যে গতকালও একজন আমাকে ফোন দিয়েছে যে তার সে মামলা করতে চায়, তার হাজব্যান্ড তাকে থাপ্পড় মেরেছে। এটি আমাকে ফোন করেছে, কমিশনারকে সে ফোন করেছে যে আমি মামলা করতে চাই হাজব্যান্ডের বিরুদ্ধে, তোমাকে থাপ্পড় মেরেছে। তো এখন এই বিষয়টি আমাদের যে দেশের যে কালচার সেই কালচার অনুযায়ী এটি মামলা নেওয়ার মতো কিন্তু এটি ওরকম আইনে অতটা বেশি কভার করে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা রেসপন্স করে থাকি। তো এখন আমাদের যে মামলা নেওয়ার জন্য যে বিধান, যে বিধি বা যেটি প্রসিকিউশন হয় সেটি বলা হলেও কিন্তু যে নারী উনি চাচ্ছেন যে আমি এখন মামলা করতেই চাই, এই এরকম কিন্তু মানুষের আইনগত অসচেতনতার জন্য বা আইনগত কিছু কিছু ক্ষেত্রে অজ্ঞতার জন্য কিন্তু কিছু বিষয় হয়ে থাকে। তো আমি মনে করি যে সেই বিষয়টিও আমাদের জনগণের মাথায় রাখা দরকার, মনে রাখা দরকার। স্যাটিসফ্যাকশন যে লেভেলের সেটি কিন্তু একটি আপেক্ষিক, কিন্তু তারপরেও আমি বলছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার কর্মকর্তাদের যারা থানায় কাজ করে থাকেন তাদেরকে সর্বতোভাবে আমরা মোটিভেট করে, তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ করে বা উন্নত করে যতটুকু সম্ভব, যাতে কেউ একজন লোক থানায় আসলে
একটি তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যায় সেটি নিশ্চিত করার জন্য সকল কর্মকর্তাকে নির্দেশ সহ ট্রেনিং এবং প্রণোদনা সব কিছুই দেওয়া হবে। আমি প্রথম প্রথম কথাটা সিরাজুল ইসলাম সাহেব যুগান্তরের, আমি তাকে বলতে চাই যে নির্বাচন হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি, তো সেটি যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় এবং সকল জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে, ভোট দিতে পারে, সেটি নিশ্চিত করার জন্য পুলিশ হিসেবে, পুলিশ সংগঠন হিসেবে যত কিছু করার দরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই সব কিছুই করবে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হতে পারে এবং অবৈধ অস্ত্র বা এই ধরনের যে কোনো কিছুর চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি, সাহস এবং দক্ষতা, যোগ্যতা সব কিছুই ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে, সেটি আমরা আশা করি সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হব। আমাদের কালবেলার বন্ধু যেটি বলেছেন আমি সেটি নির্ভয়ে নির্বিঘ্নে বলতে চাই যে একটি দেশের ভিসা নীতি কী হবে সেটি তার নিজস্ব বিষয়, সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের কেউ চিন্তা করে এটি আমার কাছে মনে হয় নাই। আমাদের সদ্যবিদায়ী প্রধান বিচারপতি মহোদয় বলেছেন যে আমি কোনোদিন একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন আমি ওই দেশে কোনোদিন যাইও নেই, আমার যাওয়ার ইচ্ছেও নেই, এটি উনি প্রধান বিচারপতি ছিলেন। আর আমাদের, আমি যোগদান করে আমার পুলিশের ভিতরে এরকম কোনো কিছু চিন্তা দেখিও নেই, এটি একটি ব্যক্তি পর্যায়ে ব্যবস্থা, এটি কিন্তু সংগঠন পর্যায়ে কোনো ব্যবস্থা নয়। সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময়ই ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য, ঢাকা নিরাপদ, ঢাকা সেফার, ঢাকা করার জন্য যত কিছু করে যাচ্ছে এবং তারা এগুলো নিয়ে আমি মনে করি কোনো চিন্তাও করে না।